টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এই চ্যানেলে ইলেকট্রিক্যাল, সোলার এবং কম্পিটিটিভ লেভেলের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আজকে আমরা আমাদের টপিক্সে চলে আসি। আমাদের টপিক্স আজকে ওহমস ল এবং তার লিমিটেশান। আমরা প্রথমে জানবো যে হোয়াট ইজ ওহমস ল। সেক্ষেত্রে আমরা যদি কন্ডাক্টর একটা আঁকি, কন্ডাক্টরের আমরা যদি এ পয়েন্টের পোটেনশিয়াল ভি এ ধরি এবং বি পয়েন্টের যদি আমরা পোটেনশিয়াল ভি বি ধরি এবং আমরা যদি দেখি যে ভি এ গ্রেটার দেন ভি বি, তাহলে আমরা বলবো কি এ থেকে বির দিকে কারেন্ট ফ্লো হচ্ছে। অ্যাকর্ডিংস টু ওহমস ল আমরা বলতে পারি কি যে ইফ দ্য টেম্পারেচার অফ দ্য সিস্টেম ইজ কনস্ট্যান্ট অ্যান্ড দ্য আদার ফিজিক্যাল কন্ডিশান রিমেন কনস্ট্যান্ট, দেন কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর ইজ রিয়েলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স। মানে কি, আমরা যদি বলি যে কোনো পরিবাহীর অন্যান্য ভৌত অবস্থা এবং উষ্ণতা যদি অপরিবর্তিত থাকে, কোনো পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের সঙ্গে সমানুপাতিক, সো এক্ষেত্রে আমরা বলতে পারি কি ভি প্রপোর্শনাল টু, মানে কি ভি মানে এখানে ভি এ মাইনাস ভি বি, এটা প্রপোর্শনাল টু আমরা বলতে পারি আই। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি ভি ইকুয়াল টু আই ইন্টু আর। সো আমরা ওহমস ল থেকে আমরা পেলাম কি ভি ইকুয়াল টু আই ইন্টু আর। এখানে আই কি, আই হচ্ছে কি ওই কন্ডাক্টরের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে, আর হচ্ছে রেজিস্ট্যান্স এবং ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। সো আমরা অনেক সময় দেখি যে ওহমস ল থেকে রেজিস্ট্যান্সের ডেফিনেশান দিতে বলে। তো ওহমস ল থেকে রেজিস্ট্যান্সের ডেফিনেশান আমরা কীভাবে দেবো? আমরা এখানে পেয়েছি ভি ইকুয়াল টু আই ইন্টু আর, সো আর ইকুয়াল টু ভি বাই আর। তাহলে আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর মধ্য দিতে কত তড়িৎ প্রবাহ, কোনো পরিবাহীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ হচ্ছে এবং কোনো পরিবাহীর মধ্যে ওই দু প্রান্তের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, এই দুটো রেশিওকে আমরা বলতে পারি কি রেজিস্ট্যান্স। সো ভি আই আর, এই এই দুটো রেশিওকে আমরা বলতে পারি রেজিস্ট্যান্স। সো আমরা ওহমস ল থেকে রেজিস্ট্যান্সের যদি ডেফিনেশান দেই, আমরা বলবো কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ এবং ওই পরিবাহীর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। সো আমরা পোটেনশিয়াল ডিফারেন্স এবং কত কারেন্ট ফ্লো হচ্ছে এই দুটো রেশিওকে আমরা বলতে পারি যে রেজিস্ট্যান্স। সো ফ্রেন্ডস, ওহমস ল লিমিটেশান কি, হোয়াট ইজ দ্য লিমিটেশান অফ ওহমস ল? আমরা লিমিটেশানের ব্যাপারে যদি আমরা কথা বলতে যাই ওহমস ল নিয়ে, তাহলে আমরা বলবো যে ওহমস ল কখনো ইউনিল্যাটারাল সার্কিটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। ইউনিল্যাটারাল সার্কিট মানে কি, যেখানে ডায়োড, ট্রানজিস্টার এই ধরনের কোনো কম্পোনেন্ট, ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যুক্ত রয়েছে বা ক্যাপাসিটার এই ধরনের কোনো কম্পোনেন্ট যুক্ত রয়েছে, সেই সমস্ত সার্কিটের ক্ষেত্রে ওহমস ল অ্যাপ্লিকেবল না। ওহমস ল কোনো ইলেকট্রোলাইট কম্পোনেন্ট এবং সেমিকন্ডাক্টার যেমন সিলিকন, জার্মেনিয়াম এক্ষেত্রে ওহমস ল অ্যাপ্লিকেবল না। সো ওহমস ল কোথায় অ্যাপ্লিকেবল? ওহমস ল অনলি অ্যাপ্লিকেবল ফর লিনিয়ার সার্কিট, যে কোনো লিনিয়ার সার্কিটের ক্ষেত্রে আমরা ওহমস ল অ্যাপ্লিকেবল আমরা ধরতে পারি। সো আমরা ওহমস ল গ্রাফ সম্বন্ধে আমরা যদি দেখি যে আমরা ভি আই আর, ভি আই এদের মধ্যে যদি আমরা গ্রাফ ড্র করি একটা স্টেল লাইন পাই। কেন? কারণ ভি ইকুয়াল টু আই ইন্টু আর, আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, এখানে এম ইকুয়াল টু কি আর, আই ইকুয়াল টু হচ্ছে এম এক্স এবং ওয়াই ইকুয়াল টু আমরা হচ্ছে ভি, সেক্ষেত্রে আমরা গ্রাফটা পাই অলওয়েজ স্ট্রেট লাইন। এখানে ভিকে আমরা এক্স অ্যাক্সিস হচ্ছে কেন, এটা আমরা সহজেই জেনে নেই, কারণ ভি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এখানে কম্পোনেন্ট, সেই জন্য আমরা এক্স ধরেছি এবং আইটা হচ্ছে ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট, সেটার জন্য আমরা ধরেছি আইটাকে ওয়াই অ্যাক্সিস। জেনারেলি আমরা গ্রাফ ড্র করার সময় যেটা ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট হয় সেটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরি এবং যেটা ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট হয় সেটাকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরি। সো এরপর আমরা আলোচনা করব যে ওহমস ল ডিসি ওর এসি কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমরা যদি দেখি যে ওহমস ল ডিসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কারণ ভি ইকুয়াল টু আমরা লিখি আই ইন্টু আর, সো এটা আমরা ডিসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বলতে পারি। বাট ওহমস ল কিন্তু এসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, আমরা বলতে পারি ওহমস ল এসির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, সেক্ষেত্রে আমরা ভি ইকুয়াল টু আই জেড লিখতে পারি, এখানে জেড হলো ইম্পিডেন্স। বাট আমরা সবসময় দেখি যে ওহমস ল অনলি ডিসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বলা হয়, কারণ ওহমস যখন লটা আবিষ্কার করে তখন কিন্তু আমরা এসি কারেন্ট নিয়ে এত ডিসকাস করিনি। সো ওহমস বলে গিয়েছিল যে এসি ওহমস লটা অনলি ডিসি কারেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বাট আমরা পরে দেখলাম যে ওহমস লটা ভি ইকুয়াল টু আই জেড যখন আমরা লিখলাম তখন দেখলাম যে ওহমস লটা এসির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো আমরা বলতে পারি ওহমস লকে এসির ক্ষেত্রেও আমরা অ্যাপ্লাই করতে পারি। সো ফ্রেন্ডস, আমরা আজকে তাহলে কি শিখলাম? আমরা শিখলাম হোয়াট ইজ ওহমস ল, ওহমস ল লিমিটেশান কি, ওহমস ল গ্রাফটা কি হয় এবং ওহমস ল কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো আমরা নেক্সট টপিক্সে আমরা জানবো যে রেজিস্ট্যান্স কার কার উপর ডিপেন্ড করে এবং পরে আমরা জানবো যে রেজিস্ট্যান্সের সিরিজ এবং প্যারালাল কানেকশান। সো ফ্রেন্ডস, যারা আমার এই টপিক্সটি আজ, যারা আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা
আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং রেগুলার ইলেকট্রিক্যাল সোলার এবং কম্পিটিটিভ লেভেলের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।